হ্যালো, নমস্কার ভিউয়ার্স, নমস্কার। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনারা কম্পিউটার বানিয়ে ফেলবেন, বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা কিভাবে কম্পিউটার চালাবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি বা আমার কম্পিউটার শেখার খুব ইচ্ছে আছে, আমি কম্পিউটার শিখতে চাই। সেই জন্য আপনাদের প্রথমে যদি আপনারা চান যে আমি মোবাইল আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলকে আমি কম্পিউটার বানিয়ে বা কম্পিউটারে উইন্ডোজ 7 ভার্সন বা উইন্ডোজ যে কোনো ভার্সন, উইন্ডোজ ভার্সন আপডেট করে ইনস্টল করে আমি সেটাকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবো, তাহলে আমি কম্পিউটার সম্বন্ধে আমার অভিজ্ঞতা আসবে। তাহলে জেনে নিন আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনারা কীভাবে কম্পিউটারের মতো চালাতে পারবেন। প্রথমে আমি একটা অ্যাপ বলছি, সেই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হলো উইন্ডোজ। এখানে উইন্ডোজের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের পাবেন। আমি উইন্ডোজ লিখে সার্চ দিলে আপনাদের উইন্ডোজ বহু ধরনের কিছু চলে আসবে, কিন্তু আমি যেই কথাটা বলছি সেটা যদি আপনারা ইনস্টল করেন তাহলে আপনাদের ভালো। সেটা হলো উইন্ডোজ, প্রথমে যে অপশানটা দেখাবে উইন্ডোজ লঞ্চার ফর উইন্ডোজ, কম্পিউটার লঞ্চার ফর উইন্ডোজ, এটাতে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। এটা আমার সেই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমি এখন সেই অ্যাপটি ব্যবহার করব। তাহলে আপনাদের প্রথমে সেই অ্যাপটির উপর ক্লিক করতে হবে। ক্লিক যখনই করবেন একটু অপেক্ষা করতে হবে আপনাদের, অ্যালাউ চালে অ্যালাউ দিয়ে ক্লিক করে নেবেন। এই দেখুন অটোমেটিক আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি কম্পিউটার ভার্সনের মতো হয়ে গেছে। এখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই দেখুন আমি কম্পিউটার পিসি এখানে ক্লিক করবেন, দেখুন কত রকম অ্যাপ চাই, ভিডিওতে হলে ভিডিও চলে আসবে, সি এটা কম্পিউটারের মতো। তাহলে ভিউয়ার্স, এটা আপনারা দেখতে পারবেন, আর এটা আপনারা যদি চালান তাহলে আপনাদের কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতা আসবে। ধন্যবাদ, আশা করি আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনারা কিছু কম্পিউটার সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে।